হ্যালো, কে বাবা কালু? হ্যাঁ আন্টি, বলছি তো, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এখনো তো এক মাস হয়নি, তবে আমি আমার কথা ভুলিনি, এক মাসের মধ্যেই কিন্তু ফল পাবেন। তুমি এসব কি বলছো বাবা? ওসব কথা আমি জানতেও চাইবো না। একদিন অবশ্যই এসে দেখা করবে, দুপুরে খাওয়া দাওয়া করবে এখানে। না আন্টি, আমি বুঝতে পারছি। আমি আপনার ছেলেকে নিয়ে সুন্দরবনে গিয়ে তাকে ওখানে রেখে এসেছিলাম, আর নিশ্চয়ই যাব, আপনার বাড়িতে যাব, দুপুরবেলা খাবো। আপনি দুপুরবেলা খেতে বললেন আর আমি খাবো না, এটা কি হতে পারে? সেদিনকেই নাই সম্পূর্ণ কথা হবে। আচ্ছা এসো বাবা, এবার রাখি। আমি কি আসতে পারি আন্টি? এসো বাবা, বসো বসো, দেখো তো কে এসেছে আমাদের বাড়িতে, সেই কালু এসেছে। না না আন্টি, এত ব্যস্তও তো হবে না, আমি ঠিক আছি, আর আপনি যখন বলেছেন নিশ্চয়ই খাওয়া দাওয়া করে যাব। আর রনিকে দেখছি না, ও কোথায়? ও তো স্কুলে। ও তাহলে এখন রেগুলার স্কুলে যাচ্ছে। আমার মতো মাস্টার পেলে কেনই বা যাবে না? সুন্দরবনের সে এক আজব কাহিনি। সুন্দরবনের কাছাকাছি একটি গ্রামে আমার এক বন্ধুর বাড়ি, সে বিশ্ববিদ্যালয়ে একই সাথে আমাদের সাথে পড়ত, সেই সূত্রে তার সাথে আলাপ। আমার বন্ধুদের আবার মাছ ধরার ব্যবসা, ওদেরকে আবার নৌকার উপর সারা দিন রাতই কাটাতে হতো, খাওয়া দাওয়া থেকে সব কিছু। ভীষণ যেরকম আনন্দ হতো, আবার তার সাথে সাথে কষ্টটাও ছিল। পরের দিন রনিকে আমি নিয়ে গিয়ে বন্ধুর হাতে তুলে দিলাম এবং বন্ধুকে সব কিছু বুঝিয়ে এলাম, যেন সে রনিকে চোখে চোখে রাখে। তারপর খুব ইন্টারেস্টিং তো। আমি ভাবলাম রনিকে ঠিক পথে ফিরিয়ে আনতে হলে ওকে সুন্দরবনেই নিয়ে যেতেই হবে। আমার বন্ধু বাজার থেকে ফোন করে গতকালই জানালো যে দেখ, রনি খুব ভালো ছেলে, পরিশ্রমী ছেলে, ওর ভুল বুঝতে পেরেছে, ওকে তুই বাড়ি নিয়ে যা। তুমি শুধু কালু মস্তানি নও, আজ থেকে তুমি ইন্টেলিজেন্ট কালু মস্তান। আরে কে এটা, কালু মস্তান? ওহো, না না, তোমার আন্টি যেন কি বলেছিল, দ্য ইন্টেলিজেন্ট কালু মস্তান। এ কি বলছেন স্যার? আরে বসো বসো, আমি তোমার সাথে একটু হেয়ালি করছিলাম। আর শোনো, কিছু মনে করো না বাবা, যাওয়ার সময় একবার কিন্তু দেখা করে যেও, ঠিক আছে? ঠিক আছে স্যার। আরে এসো এসো কালু, তাহলে তোমার ভালো নাম কল্পদীপ চক্রবর্তী, MSc ম্যাথ। ওই আর কি স্যার, আপনি তো সবই জানেন। আর হ্যাঁ, ওই টেবিলের ওপর তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রাখা আছে, আগামী 1 জুন থেকে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং স্কুলে তোমার ট্রেনিং শুরু হবে। গুড লাক বয়, গুড লাক, আই এম ভেরি প্রাউড অফ ইউ, তুমি আমার ছেলেকে ভালো করার ফল পেলে সামান্যটুকু। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ, আমি আপনার গিফট সাদরে গ্রহণ করলাম। কি বুঝলে বন্ধুরা, অবশ্যই কমেন্টস করো, আর এই রকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটি লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভুলবে না কিন্তু।